চলচ্চিত্র পরিচালক প্রভাত রায় গুরুতর অসুস্থ। বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে গত কয়েকদিন ধরে ভর্তি ছিলেন সরকারি হাসপাতালে। চিকিৎসকদের পরামর্শে বুধবার তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পরিচালকের ডায়ালিসিস শুরু হয়েছে। মারাত্মক ঠান্ডা লেগেছে, রয়েছে শ্বাসকষ্ট, ক্রিয়েটিনিনের মাত্রা বাড়ছে হুহু করে। নিঃসন্তান প্রভাতবাবু স্ত্রীর মৃত্যুর পর একা হয়ে গিয়েছিলেন অনেকটা। পোস্টার ডিজাইনার একতা ভট্টাচার্য তার কন্যা সমা, তিনি দেখাশুনো করেন। একতাই জানিয়েছেন প্রভাতবাবুর শারীরিক অবস্থার খবর।